হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাই আমার এই ইউটিউব চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি ত্রিপুরা টেট ওয়ান এবং টেট টু এক্সামের জন্য সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট থেকে পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করছি, ঠিক আছে? তাহলে দেখো, প্রথমে পেঁয়াজের সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। পেঁয়াজে ছিলেন চিন্তাবিদ ও দার্শনিক। তিনি 1896 সালে সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেন, ঠিক আছে? আর পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশের তত্ত্বটি হার্বার্ট স্পেন্সার ও ডারউইনের অভিব্যক্তিবাদের দ্বারা প্রভাবিত হয়েছে, ঠিক আছে? এরপর দেখো কি আছে। পেঁয়াজে তার তত্ত্ব গঠনের দার্শনিক ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি সমন্বয় ঘটিয়েছেন, দুইটা সমন্বয় ঘটিয়েছেন দৃষ্টিভঙ্গি। দেখো এরপরে কি আছে, পেঁয়াজের বিকাশের দুটি দিকের কথা বলেছেন, একটা হলো জ্ঞানমূলক বিকাশ আর একটা হচ্ছে অনুভূতিমূলক বিকাশ। দেখো পেঁয়াজে তাহলে বিকাশের কয়টি দিকের কথা বলেছেন, দুটি দিকের কথা বলেছেন। ওকে, নেক্সট দেখো কি আছে, শিশুর প্রজ্ঞা অর্থাৎ তার জ্ঞান লাভ করার কৌশল বা দক্ষতা বাড়ার বড় হওয়ার সঙ্গে সঙ্গে যেভাবে পরিবর্তিত হয় তাই হলো জ্ঞানমূলক বিকাশের বিষয়বস্তু। অর্থাৎ শিশু যত বড় হয় তার আস্তে আস্তে পরিবর্তন হয়, এটাই তার জ্ঞানমূলক বিকাশের বিষয়বস্তু। পেঁয়াজের মতে জ্ঞানমূলক প্রক্রিয়া বলতে সেসব প্রক্রিয়া বোঝায় যার জ্ঞান অর্জনে সহায়তা করে। অর্থাৎ জ্ঞানমূলক বিকাশ ব্যক্তির জ্ঞান অর্জনে কি করে, সহায়তা করে, ঠিক আছে? নেক্সট দেখো, স্মরণ করা, চিন্তা করা, ধারণা গঠন করা ইত্যাদির সব রকম মানসিক প্রক্রিয়া জ্ঞানমূলক প্রক্রিয়ার অন্তর্ভুক্ত। তাহলে দেখো, মানুষের যে স্মরণ করা, চিন্তা করা, ধারণা গঠন করা ইত্যাদি সব রকম মানসিক প্রক্রিয়ার জ্ঞানমূলক প্রক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত। নেক্সট দেখো, একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে পেঁয়াজে নিজেকে জেনেরিক এপিস্টেমোলজি হিসাবে চিহ্নিত করেছেন বা মনে করেন, ঠিক আছে? ব্যক্তির বিকাশের সঙ্গে প্রজ্ঞার বিকাশের সমন্বয় অনুসন্ধানে যারা আগ্রহ প্রকাশ করেছেন তাদেরকে বলা হয় জেনেরিক এপিস্টেমোলজিস্ট। এরপর দেখো কি আছে, বিভিন্ন পরীক্ষা অর্থাৎ টেট ওয়ান এবং টেট টুতে দেখা যায় এই যে জ্ঞানমূলক বিকাশের থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন হয়ে থাকে, দুই তিনটে প্রশ্ন আসতে দেখা যায়, ঠিক আছে? এরপর দেখো কি আছে এখানে, জ্ঞানমূলক বা প্রজ্ঞামূলক বিকাশের জন্য দায়ী প্রক্রিয়াগুলো হলো পরিণমন, অভিজ্ঞতা, সামাজিক মিথস্ক্রিয়া ও ভারসাম্য, এগুলো হলো তার প্রতিক্রিয়া। এরপর দেখো, শিশুর জ্ঞানমূলক বিকাশের সূচনা হয় স্পর্শ, দর্শন, স্বাদ, এগুলো আলাদা আলাদাভাবে কমা আছে ইত্যাদি প্রতিক্রিয়ার মধ্য দিয়ে, ঠিক আছে? জীবন বিকাশের সৃজনাত্মক তত্ত্বের প্রবক্তা হলেন পেঁয়াজ এবং কোলাবাগ, ঠিক আছে? এখান থেকে প্রশ্ন আসতে পারে। নেক্সট দেখো, পেঁয়াজের তত্ত্বের ভিত্তি দুইটি আছে, একটি কি কি, একটা দার্শনিক ভিত্তি, দার্শনিক ভিত্তিটা কি জেনে নিই, এরপর আছে আরেকটা কি জৈবিক ভিত্তি। দার্শনিক ভিত্তিটা দেখো, জ্ঞান মানুষের আবিষ্কৃত, জ্ঞান মানুষের জন্মগত সংগঠনের মধ্যে থাকে না বা আবিষ্কৃত বস্তুর মধ্যে থাকে না। দেখো জ্ঞান মানুষের আবিষ্কৃত, সেটা জ্ঞান মানুষের জন্মগ্রহণের থেকে জন্ম থেকে নিয়ে আসে না, ঠিক আছে? আর একটা দেখো কী আছে এখানে, জৈবিক ভিত্তি, এইটা কি, এটা ভালো করে বুঝে নাও। মানুষের সহজাতভাবে দুটি বৈশিষ্ট্য নিয়ে জন্মায়, একটা হচ্ছে বংশগতভাবে প্রাপ্ত কিছু জৈবিক ভিত্তি বা প্রতিক্রিয়া, আবার দেখো স্বতঃস্ফূর্ত সক্রিয়তার দ্বারা পরিবেশের সঙ্গে অভিযোজন করে এগুলো, ঠিক আছে? এখানে দেখো যে দুটা কথা, একটা হচ্ছে কি বংশগতভাবে, অনেক সময় দেখা যায় বংশগতভাবে অনেক প্রভাব দেখা যায়। দেখো বাবা যদি সবসময় কম মেধা হয় ছেলেটাও কম মেধা হয়, এরকম অনেক সময় দেখা যায়, ঠিক আছে? এবার আবার পরিবেশগত, পরিবেশ যখন যেখানে ভালো থাকে সেখানে ছেলে মেয়েগুলো ভালোভাবে গড়ে ওঠে, ঠিক আছে? এবার দেখো স্কিমা, তাহলে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় স্কিমা। অনেকে যে সিডিপি পড়তে গিয়ে স্কিমা সম্পর্কে ধারণা না পেয়ে তারা এলোমেলো হয়ে যায়, ঠিক আছে? পড়াগুলো দেখো, স্কিমার যে উদ্ভাবক তিনি হলেন, তার নাম হলেন মনোবিজ্ঞানী আর্ট বার্লেট। ওকে, স্কিমা হলো বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম আছে কিন্তু এর উত্তরটা হবে আর্ট বার্লেট। ওকে দেখো, স্কিমা হলো কোনো
মুহূর্তে অর্জিত তথ্যসমূহের একক সংগঠন, জীবনব্যাপী ব্যক্তির স্কিমা সম্প্রসারিত হয়ে থাকে, জীবনব্যাপী যতদিন বাঁচবে ততদিন কি ততদিন স্কিমা সম্প্রসারিত হবে। দেখো এবারে স্কিমা সম্প্রসারণের দুটি প্রক্রিয়া সক্রিয় হয়, আত্মীকরণ এবং সহযোজন। এবার আমরা আত্মীকরণ এবং সহযোজন বিষয়টা বুঝে নিই। এখানে দেখো, যে প্রক্রিয়ার দ্বারা প্রাণী তার পরিবেশের বিশেষ বিশেষ বিশ্লেষণ করে, তার বিশেষ অংশকে প্রয়োজন অনুসারে নির্বাচন করে এবং তার প্রতিক্রিয়া করে নিজের আয়ত্তে আনে, তাকে আত্মীকরণ বলা হয়। যেমন যে কোনো একটা প্রাণী তার পরিবেশ বিশ্লেষণ করবে এবং বিষয়টির অংশ প্রয়োজনীয় অনুসারে নির্বাচন করবে এবং তার প্রতিক্রিয়ার বিষয়টি আয়ত্ত করা আছে। আমরা অনেক সময় দেখি কোনো একটা বিষয় আমরা জানি না, সেটা আস্তে আস্তে জানার চেষ্টা করি, তারপর এটাকে নিজের আয়ত্ত আনার চেষ্টা করি, ঠিক আছে? এই জিনিসটা আত্মীকরণ। নেক্সট হচ্ছে সহযোজন। সহযোজন জিনিসটা কি, দেখো যে প্রক্রিয়া প্রাণী পরিবেশের প্রভাবে নতুন অভিজ্ঞতাগুলো গ্রহণ করে তার সহযোজন বলে, ঠিক আছে? নতুন অভিজ্ঞতা অর্জন করে তাকে সহযোজন বলে। অর্থাৎ সহযোজন হলো আচরণ পরিবর্তনের প্রক্রিয়া যার দ্বারা স্কিমার মধ্যে প্রয়োজন মতো নতুন তথ্য ও চিন্তা যুক্ত করা হয়, ঠিক আছে? নেক্সট দেখি কি আছে, পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব। খুব গুরুত্বপূর্ণ বিষয়, দেখো এটা এটা খুব গুরুত্বপূর্ণ। পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশের তত্ত্বকে চারটি ভাগে ভাগ করা হয়েছে। এই চারটি ভাগগুলো কি কি, এগুলোর সাথে সাথে বাংলার সাথে সাথে ইংরেজিটাও দেখে নেবে, ঠিক আছে? অনেক সময় এই আমাদের যে ইংরেজি সিডিপি অর্থাৎ পেডাগোগিটা আছে সেখানেও এখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? দেখো সংবেদন সঞ্চালন স্তর, অর্থাৎ এটাকে এটাকে ইংরেজিতে কি বলা হয়, সেন্সারি মোটর স্টেট। এর এর জন্ম থেকে 2 বছর পর্যন্ত সময়কাল, ঠিক আছে? এরপর দেখো কি আছে, এরপর আছে প্রাক সক্রিয়তা স্তর, অর্থাৎ প্রি অপারেশনাল স্টেজ। এটা জন্ম থেকে 2 বছর থেকে 7 বছর পর্যন্ত। মূর্ত সক্রিয়তা স্তর অর্থাৎ কনক্রিয়েট অপারেশনাল স্টেজ, অর্থাৎ এটা 7 থেকে 11 বছর। ওকে, এরপর দেখো যৌক্তিক সক্রিয়তা স্তর, এর ইংরেজি মিনিংটা কি, ফর্মাল অপারেশনাল স্টেজ, এটা 11 থেকে 18 বছর পর্যন্ত। ওকে, এবার দেখো তার এই বয়স স্তরগুলোর বৈশিষ্ট্য কী কী বৈশিষ্ট্য আছে দেখে নিই ভালো করে। প্রথম সংবেদন সঞ্চালন স্তরে যে সেন্সরি মোটর স্টেজ যেটা আছে, এটাতে সময়সীমা ছিল জন্ম থেকে 2 বছর পর্যন্ত। এই সময় শিশুদের আচরণ কেন্দ্রের ব্যবহার করে, দেহের সঞ্চালন কেন্দ্রের ব্যবহার করে পরিবেশের সঙ্গে প্রতিক্রিয়া করে, যার ফলে জ্ঞানের বিকাশ ঘটে। দেখো শিশু বয়সে শিশুরা কী করে, যে কোনো একটা জিনিস দেখলে সেটাকে ধরতে যায় বা অনেক সময় কোনো কিছুর আওয়াজ শুনলে ভয় পায়, এগুলো, ঠিক আছে? এরপর দেখো কি আছে, আত্মকেন্দ্রিকতা, নিজের প্রতি নিজে ভাবনা, বস্তু স্থায়িত্ব সম্পর্কে বোধ থাকে না। কোনো একটা দেখো কোনো একটা বস্তু তার কাছে আছে, হঠাৎ করে সে এখান থেকে সরিয়ে নিলে সে তার সম্পর্কে আর কোনো ধারণা থাকে না, ঠিক আছে? অনেক সময় দেখো আমরা একটা পুতুল দিই, পুতুলটা কিছুক্ষণ খেলার পরে আমরা ওইটাকে লুকিয়ে ফেলি, তারপর কিছুক্ষণ তারপরে শিশুটার আর ওই জিনিসটা মনে থাকে না, ঠিক আছে? নেক্সট দেখো কি আছে, প্রাক সক্রিয়তা স্তরে, এখানে সময়সীমা আছে 2 বছর থেকে 7 বছর। সর্বপ্রাণবাদ, আর সব বস্তুকে সজীব বলে মনে করো ওই সময়, ঠিক আছে? 2 বছর থেকে 7 বছর ওই সময় সব বস্তুকে তারা কি মনে করে, প্রাণ আছে মনে করে। দেখো যখন বাচ্চা আবু যখন 2 বছরের বা 3 বছরের শিশু মাটিতে পড়ে যায়, সে ব্যথা পায়, তখন তার বড়রা কী করে, ওই মাটিকে খাপ্পড় মারে বা মারে, লাঠি দিয়ে মারে। কেন, তাদেরকে বোঝানোর জন্য যে সে মনে করে সে ব্যথা পাচ্ছে তার জন্য, ঠিক আছে? তাই শিশুরা দেখো সব বস্তুতে প্রাণ আছে বলে মনে করে, ঠিক আছে? এরপর দেখো নেক্সট কী আছে, বিলম্বিত অনুকরণ, অর্থাৎ পূর্ব প্রত্যক্ষ কাজকে অনুকরণ করতে পারে। ওই সময়ে শিশুরা পূর্ব প্রত্যক্ষ যে কোনো কোনো একটা কাজ দেখেছে সেটাকে সে অনুকরণ করতে পারে, অনুকরণ তো নকল করতে পারে। রূপক অভিনয়, ওই বয়সে শিশুরা কি করে, দেখো ঘুমিয়ে পড়ার ভান করে, ঠিক আছে? নেক্সট দেখো আরও আছে কি আছে, অঙ্কন অর্থ কল্পনাকে অঙ্কনের মধ্যে রূপান্তরিত করতে পারে। তারপর কৃত্রিমতা, সব কিছুর মানুষের সৃষ্টি একথা মনে করে। তারপর অবযুক্তিপূর্ণ বিচার। নেক্সট দেখো 3 নম্বর স্তরে কি আছে, মুক্ত সক্রিয়তা স্তরে, অর্থাৎ কনক্রিয়েট অপারেশনাল স্টেজে সময়সীমা আছে 7 থেকে 11 বছর। যুক্তিপূর্ণ চিন্তা ভাবনা তারা করতে পারে ওই বয়সে, সংরক্ষণের ধারণা তাদের আছে,
ক্রমপর্যায়ে তারা যে কোনো না এক দুই তিন চার সংখ্যাগুলো দাও, তারা সব ক্রমপর্যায়ে সাজাতে পারবে। এরপর দেখো শ্রেণীকরণের ধারণা, তাদের শ্রেণীকরণ করতে পারে। সংখ্যার ধারণা, তাদের পুরোপুরি সংখ্যা সম্পর্কে ধারণা, এক দুই তিন চার সম্পর্কে তাদের ধারণা হয়ে যায়। এরপর দেখো কি আছে নেক্সট, 4 নাম্বার, যৌক্তিক সক্রিয়তা স্তরগুলোতে এর বৈশিষ্ট্যগুলো কী কী, সময়সীমা 11 থেকে 18 বছর। এরপরে কি আছে, বিমূর্ত চিন্তার ক্ষমতা আছে তারা, বিভিন্ন ধরনের কিছু ভালো কিছু করার চিন্তা ভাবনা আসে, প্রকল্প গঠন করতে পারে, কার্যকরণ ব্যাখ্যা করতে পারে, ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করতে পারে, ওই বয়সে ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করতে পারে যে কী করবে তারা, এমন ভাবনা আসে, সম্ভাবনা নির্ণয় করতে পারে, কোনো কিছু আস হয়তো মেঘ দেখা যাচ্ছে সেখানে বৃষ্টি হতে পারে এমন সম্ভাবনা তারা করতে পারে। ঠিক আছে, এবার দেখো কি আছে, পেঁয়াজের তত্ত্বের শিক্ষামূলক তাৎপর্য, এটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখানে দেখো কি আছে, শিখনের উদ্দেশ্য হবে তথ্য সরবরাহ নয়, উদ্দেশ্য হবে তথ্য সরবরাহ নয়, যুক্তির দ্বারা তথ্য গ্রহণে সহায়তা করা। ঠিক আছে, এরপর দেখো 2 নম্বর কি বলেছে, শিক্ষার্থীদের মানসিক দিক থেকে সক্রিয় করে তুলতে হবে, শুধু বই পড়ে জ্ঞান অর্জন করলে হবে না, মানসিক দিক থেকেও তারা বুঝতে হবে জিনিসটা। ঠিক আছে, পাঠ্যক্রম নির্বাচন করতে হবে, শিখনের মডেল নির্বাচন করতে হবে। এছাড়াও দেখো কি কি আছে, শিক্ষক শিশুর বৌদ্ধিক ক্রিয়ার প্রকৃতি জানবে, তবে জানলে তবে সার্থকভাবে শিক্ষার পরিকল্পনা রচনা করতে পারবে। পেঁয়াজের নৈতিক বিকাশের কথাও বলেছেন, তার নৈতিক বিকাশের 4টি পর্যায়ে। দেখো পেঁয়াজে জ্ঞানমূলক বিকাশের পাশাপাশি, জ্ঞানমূলক বা প্রজ্ঞামূলক বিকাশের পাশাপাশি তার কি আর কি বলেছেন, নৈতিক বিকাশের কথা বলেছেন। তার নৈতিক বিকাশের 4টি পর্যায়ে আছে, সে পর্যায়গুলো কি কি দেখো, অ্যানোমি 0 থেকে 5 বছর, হ্যাটারোনোমি অথোরাইটি সেটা 5 থেকে 9 বছর। এরপর দেখো কি আছে, এরপর আছে হ্যাটারোনোমি রিসিপ্রোসিটি, এটা 9 থেকে 13 বছর। এরপরে কি আছে, অটোনোমি, এটা 13 থেকে 18 বছর। ঠিক আছে, এ ছিল আজকে আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।